ইসরায়েলকে হুমকি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দুই মন্ত্রী একটি চিঠি লিখেছেন। ওই চিঠি প্রকাশ্যে আসার পর এ নিয়ে তোলপাড় পড়ে গেছে। ইসরায়েলও কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। তেল আবিবের ভাষায় তারা যুক্তরাষ্ট্রের পরামর্শ শুনলেও ইরানের বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত নেবে। পাশাপাশি দুটি ঘটনা ঘটেছে। ইসরায়েলে অ্যান্টি মিসাইল সিস্টেম ও শতাধিক সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটিকে হুমকিও দিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সম্প্রতি ওই হুমকিপূর্ণ চিঠি লেখেন। চিঠিতে গাজার মানবিক অবস্থা উন্নত করতে বলা হয়, নচেত পরিণতির ব্যাপারেও সতর্ক করে দেন এই দুই মার্কিন মন্ত্রী। পরে এ নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগন ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে আলাদা করে প্রশ্নের জবাব দিতে হয়েছে। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কোনো দেশ যদি মানবিক সহায়তায় বাধা দেয়, তাহলে সেই দেশে সামরিক সহায়তা করতে পারবে না ওয়াশিংটন। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরকে সিরামিক্স। কিন্তু মাসের পর মাস গাজায় মানবিক সহায়তা পৌঁছতে বাধা দিচ্ছে ইসরায়েল। এমত অবস্থায় খোদ যুক্তরাষ্ট্রের ভেতরই এ নিয়ে প্রশ্ন উঠছে। ফাঁস হওয়া ব্যক্তিগত ওই চিঠিতে ব্লিংকেন ও অস্টিন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারকে 30 দিনের মধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন। গাজার মানবিক পরিস্থিতির উন্নয়নে এমন আহ্বান জানিয়েছিলেন তারা। সেই চিঠিই মঙ্গলবার ফাঁস হয়।